হ্যালো ফ্রেন্ডস, আমরা ভারতীয় সংবিধান এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে অনেকগুলো প্রশ্ন অলরেডি আলোচনা করেছি। তোমরা যারা তাকুনি অবশ্যই দেখো, এবং বিএসসি WBCS এর জন্য প্রিপারেশন সঙ্গে অন্য রাজ্যের পরীক্ষায় যদি প্রিপারেশন নাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। নাও লেটস স্টার্ট। কোশ্চেন নম্বর 400 প্রশ্ন বলেছে, জেলা পরিষদের সভাপতি কে হন? জেলা পরিষদের সভাপতি সাধারণত জেলা সভাধিপতি হন। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কটি শহরে পৌর নিগম আছে? পশ্চিমবঙ্গের 6টি শহরে পৌর নিগম আছে। অ্যান্সার হবে এখানে সি। পশ্চিমবঙ্গের কটি শহরে পৌর নিগম আছে? 6টি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের পঞ্চায়েত ব্যবস্থার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট রূপ কোন কমিটির পরামর্শে কার্যকরী হয়? ভারতের পঞ্চায়েত ব্যবস্থার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট রূপ কোন কমিটির পরামর্শে কার্যকরী হয়? অশোক মেহতা কমিটির পরামর্শে পঞ্চায়েত ব্যবস্থার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট রূপ ঠিক কার্যকরী হয়। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, জেলা পরিষদের মোট কটি স্থায়ী কমিটি আছে? জেলা পরিষদের মোট 8টি স্থায়ী কমিটি আছে। অ্যান্সার হবে এখানে ডি, 8টি। জেলা পরিষদের মোট 8টি স্থায়ী কমিটি আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৌরসভার প্রধানকে কি নামে অভিহিত করা হয়? চেয়ারম্যান। পৌরসভার প্রধানকে চেয়ারম্যান নামে অভিহিত করা হয়। পৌরসভার প্রধানকে চেয়ারম্যান নামে অভিহিত করা হয়। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল? 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ করা হয়েছিল। অ্যান্সার হবে সি। এখানে কোশ্চেন নম্বর 405, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপান্তরিত হয়েছিল? 1956 খ্রিস্টাব্দে। অ্যান্সার হচ্ছে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্রাম পঞ্চায়েত ক্ষমতা, গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলীকে মুখ্যত কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? এখানে 3টি স্তরে ভাগ করা হয়। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতাকে মূলত 3টি পর্যায়ে ভাগ করা হয়। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংসদের চৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পঞ্চায়েত সমিতির চিফ এক্সিকিউটিভ অফিসার কে? পঞ্চায়েত সমিতির চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে বিডিও। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের কোন জেলায় 1959 সালে প্রথম পঞ্চায়েত চালু হয়? 1959 সালে নাগরে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়, নাগর। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত কোন অধিকারীটি ডক্টর বিআর আম্বেদকর সংবিধানের কেন্দ্রবিন্দু বলে বর্ণনা করেছেন? এখানে সংবিধান সংশোধন করার অধিকারটিকে ডক্টর বিআর আম্বেদকর সংবিধানের কেন্দ্রবিন্দু বলে বর্ণনা করেছেন, সংবিধান সংশোধনের অধিকার। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কতদিন ভারতে বসবাস করতে হয়? ন্যূনতম 5 বছর ভারতে বসবাস করে থাকতে হয় ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ ব্যবস্থায় মহিলাদের প্রতিনিধিত্ব কত শতাংশ করা হয়েছে? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ ব্যবস্থায় মহিলাদের এখানে অ্যান্সার হচ্ছে ডি, 50% করা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, 6 থেকে 14 বছর বয়সে সবার জন্য শিক্ষার অধিকার অর্থাৎ মৌলিক অধিকার হিসাবে ভারতীয় সংবিধানের কোন সালে অন্তর্ভুক্ত হয়? 1999 সালে অন্তর্ভুক্ত। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, মন্ত্রিপরিষদকে কয় প্রকারের মন্ত্রী থাকতে পারেন? মন্ত্রিপরিষদে কয় প্রকার মন্ত্রী থাকতে পারেন? এখানে 3 প্রকারের মন্ত্রী থাকতে পারেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রীর সর্বনিম্ন বয়স কত হতে পারে? প্রধানমন্ত্রীর সর্বনিম্ন বয়স হতে পারে 25 বছর। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যের বিধানসভার সদস্য পদ সর্বাধিক? কোন রাজ্যের সর্বাধিক বিধানসভার সদস্য পদ সর্বাধিক? এখানে অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। বিধানসভার সদস্য পদ সর্বাধিক থাকে উত্তরপ্রদেশ। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন? এখানে 1858 সালের আইন বলে রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হয়েছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? 25 বছর। ন্যূনতম বয়স হতে হবে 25 বছর মুখ্যমন্ত্রী পদের বসার জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যপালের জন্য ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? রাজ্যপালের জন্য ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সহ পরিষদ মেয়রের সভা আহ্বান করেন মেয়র। অ্যান্সার হবে এ। লোকসভার সাধারণ দায়িত্বকাল কত বছর? লোকসভার সাধারণ দায়িত্বকাল হচ্ছে 5 বছর। অ্যান্সার হবে বি। লোকসভার সাধারণ দায়িত্বকাল হচ্ছে 5 বছর। নেক্সট প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কবে বিলুপ্ত হয়? 1969 সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলুপ্ত হয়। 1969 সালে। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্রামসভা কোন স্তরে গঠন করা হয়? গ্রাম স্তরে গঠন করা হয়। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, জেলা পরিষদের কার্যকালের মেয়াদ কত বছর?
জেলা পরিষদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে জল পরিষদ জেলা পরিষদের স্থায়ী সমিতির সংখ্যা কয়টি? জেলা পরিষদের স্থায়ী সমিতির সংখ্যা হচ্ছে এখানে 10টি, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, ফৌজদারি মামলার বিচার করার ক্ষমতা কার রয়েছে? এখানে মহকুমা শাসকের ফৌজদারি মামলার বিচার করার ক্ষমতা রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কলকাতা কর্পোরেশনের নির্বাচিত সদস্যকে কি বলা হয়? কলকাতা কর্পোরেশনের নির্বাচিত সদস্যকে কাউন্সিলর বলা হয়, অ্যান্সার হবে এখানে পি। নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত হন? রাজ্য নির্বাচন কমিশন রাজ্যপালের দ্বারা নির্বাচিত হন, রাজ্য নির্বাচন কমিশন রাজ্যপালের দ্বারা নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ গণতন্ত্র, অ্যান্সার হবে এ। আধুনিক গণতন্ত্র হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। ন্যায় পঞ্চায়েতের দেওয়ানি মামলায় এখতিয়ার সর্বোচ্চ কত টাকার মধ্যে সীমিত? 250 টাকা, অ্যান্সার হবে এখানে বি। ন্যায় পঞ্চায়েতের দেওয়ানি মামলার এখতিয়ার সর্বোচ্চ কত টাকার মধ্যে সীমিত? 250 টাকা। বিধানসভার অধিবেশনকে ভেঙে দিতে পারেন, এখানে মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল বিধানসভার অধিবেশনকে ভেঙে দিতে পারেন, মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল বিধানসভার অধিবেশনকে ভেঙে দিতে পারেন। নেক্সট প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় রাষ্ট্রকৃতক কমিশন ইউপিএসসি কাকে পরামর্শ দিয়ে থাকেন? রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকেন, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্য উপরাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ কত বছর? 3 বছর, রাজ্যের রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 3 বছর। রাজ্যের ক্ষেত্রে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে তা সর্বোচ্চ 3 বছর হতে পারে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে দেশের আর্থিক চুরির অবস্থা অর্থাৎ 360 নম্বর ধারা ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে? শুধুমাত্র 2 মাসের মধ্যে, অ্যান্সার হবে এখানে বি। 2 মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে যদি রাজ্যে আর্থিক চুরির অবস্থা ঘোষিত হয়। নেক্সট প্রশ্ন, সংবিধানের পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান? সংবিধানের পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পরের স্থান হচ্ছে উপরাষ্ট্রপতি, অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে সরকারি ভাষা কমিশন কে গঠন করে? সরকারি ভাষা কমিশন গঠন করে এখানে রাষ্ট্রপতি, অ্যান্সার হবে বি। সরকারি ভাষা কমিশন গঠন করে রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের নির্বাচন কমিশন কে সভাপতি হিসাবে কাজ করেন? মুখ্য নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার ভারতের নির্বাচন কমিশনের সভাপতি হিসাবে কাজ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? 65 বছর, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির অধ্যাদেশ বা অর্ডিন্যান্স কতদিন কার্যকরী থাকে? এখানে 6 মাস, রাষ্ট্রপতির অধ্যাদেশ বা কতদিন কার্যকরী? 6 মাস, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে মন্ত্রিসভার সদস্যরা যৌথভাবে কার প্রতি দায়িত্বশীল থাকেন? লোকসভা, অ্যান্সার হবে এখানে সি। ভারতের কোন সংসদীয় কমিটিতে রাজ্যসভার কোনো সদস্য নেই? রাজ্যসভার কোনো সদস্য নেই এস্টিমেট কমিটিতে, এস্টিমেট কমিটিতে রাজ্যসভার কোনো সদস্য থাকে না, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, কোন ভারতের সাংবিধানিক সংস্থা নেই? এখানে ন্যাশনাল কমিশন ফর লিঙ্গুইস্টিক মাইনরিটিস ভারতের সাংবিধানিক সংস্থা নয়, ন্যাশনাল কমিশন ফর লিঙ্গুইস্টিক মাইনরিটিস। এই পরবর্তী প্রশ্ন হচ্ছে 443 নম্বর প্রশ্ন, লোকসভার মহাসচিবকে কে নিযুক্ত করেন? লোকসভার মহাসচিবকে নিযুক্ত করেন স্পিকার, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার? পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের নির্বাচন ব্যবস্থার উপর কোন দেশের সংবিধানের প্রভাব রয়েছে? ব্রিটেন, ভারতের নির্বাচন ব্যবস্থার উপর ব্রিটেনের প্রভাব সর্বাধিক, ভারতের নির্বাচন ব্যবস্থার উপর ব্রিটেনের প্রভাব রয়েছে, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে নবম তালিকা কোন সংশোধনী দ্বারা সংবিধানে যুক্ত হয়েছে? নবম তালিকা প্রথম সংশোধনী দ্বারা যুক্ত হয়েছে, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে? সংবিধানের দ্বিতীয় অধ্যায়ে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে, অ্যান্সার হচ্ছে বি। পার্লামেন্টের নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে কোন ধারায়? 2 নম্বর ধারায় পার্লামেন্টের নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে, পার্লামেন্টের নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে 2 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন হচ্ছে সংবিধানের স্বীকৃতভাবে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকার হলেন এখানে রাজ্যপাল, সংবিধানের স্বীকৃতভাবে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকার হচ্ছেন এখানে রাজ্যপাল, অ্যান্সার হবে সি।
নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান কত ধরনের স্বাধীনতার স্বীকৃতি আছে। এখানে ছয় ধরনের স্বাধীনতার স্বীকৃতি আছে, ভারতীয় সংবিধানে ছয় ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর হয়? 62 বছর। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। কোন সালে ভারতে প্রথমবার লোকসভায় অনাস্থা প্রস্তাবনা হয়? 1963 সালে লোকসভায় প্রথমবার অনাস্থা প্রস্তাবনা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিডিপি কত সালে কার্যকরী হয়? 1952 সালে সিডিপি কার্যকরী হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়? কোন আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অর্থাৎ 1973 সালের অনুসারে পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয় 1973 সালে। জেলা পরিষদের মুখ্য শাসন অধিকারী কে হন? জেলা শাসক মহকুমা শাসক, বিটিও, পঞ্চায়েত প্রধান। এখানে মুখ্য শাসন অধিকারী হচ্ছেন জেলা শাসক। ক্যান্সার হবে এখানে বি, জেলা শাসক হচ্ছেন জেলা পরিষদের মুখ্য শাসন অধিকারী। নেক্সট প্রশ্ন হচ্ছে পৌর নিগমের প্রধানকে কী নামে অভিহিত করা হয়? পৌর নিগমের প্রধানকে মেয়র নামে অভিহিত করা হয়। অ্যান্সার হবে এখানে এ, মেয়র। পৌর নিগমের প্রধানকে মেয়র নামে অভিহিত করা হয়। কলকাতা কর্পোরেশনের মোট 12 সংখ্যা কত? 15টি। কলকাতা কর্পোরেশনের মোট 12 সংখ্যা হচ্ছে 15টি। অ্যান্সার হবে সি। ভারতীয় সংবিধানের কোন ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা হিসাবে চিহ্নিত করা হয়? ভারতীয় সংবিধানের কোন ধারাকে হৃদয় ও আত্মা হিসাবে চিহ্নিত করা হয়? 32 নং ধারাকে হৃদয় এবং আত্মা হিসাবে চিহ্নিত করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের অন্তর্গত কোন ধারাটির মাধ্যমে জনগণের স্বাধীনভাবে চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়? 19 নং ধারায় বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়। অ্যান্সার হবে এখানে সি। 1950 সালে 26শে জানুয়ারি যখন ভারতীয় সংবিধান কার্যকরী হয় তখন সংবিধানে সর্বমোট কয়টি মৌলিক অধিকার লিপিবদ্ধ হয়েছে? এখানে 60টি মৌলিক লিপিবদ্ধ হয়। 60টি মৌলিক অধিকার প্রথমে লিপিবদ্ধ হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি যখন ভারতীয় সংবিধান কার্যকরী হয়। পরবর্তীকালে এটির সংখ্যা হয় 6টি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন অধিকার ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হিসাবে চিহ্নিত করা হয় না? কর্মক্ষেত্রে স্ত্রী পুরুষের নির্বিশেষে সমান বেতনের পাওয়ার অধিকার এখানে মৌলিক অধিকার হিসাবে চিহ্নিত করা হয় না। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? তৃতীয় অধ্যায়ে। অ্যান্সার হবে সি। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটি মৌলিক অধিকার থেকে বাদ পড়ে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন হচ্ছে কলকাতা কর্পোরেশন গঠিত হয় কতজন কাউন্সিলরকে নিয়ে? 141 জন কাউন্সিলরকে নিয়ে কলকাতা কর্পোরেশন গঠিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকারটি কোন রাষ্ট্রের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। মৌলিক অধিকারটি কোন রাষ্ট্রের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। আজ পর্যন্ত ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন কতবার ডাকা হয়েছে? 3বার। বর্তমানে ভারতীয় সংবিধানের সর্বমোট কটি নির্দেশাত্মক নীতি রয়েছে? ভারতীয় সংবিধানের মোট 17টি নির্দেশমূলক নীতি রয়েছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটির 22 জন সদস্যের মধ্যে লোকসভা থেকে নির্বাচিত হন 12 জন। অ্যান্সার হবে এখানে সি। পাবলিক অ্যাকাউন্ট কমিটির 22 জন সদস্যের মধ্যে লোকসভা থেকে নির্বাচিত হন 12 জন। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কত প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে? 3 ধরনের জরুরি অবস্থা আমরা জানি। নেক্সট প্রশ্ন হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। মুখ্য নির্বাচনকে কমিশনারকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। অ্যান্সার হবে সি। বিধানসভার অর্থ বিল উত্থাপন করতে অনুমোদন প্রয়োজন। বিধানসভার অর্থ বিল উত্থাপন করতে কার অনুমোদন প্রয়োজন? এখানে অ্যান্সার হবে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়? সংবিধানের প্রস্তাবনা সাধারণত একবারই সংশোধন করা হয়। প্রস্তাবনা একবারই সংশোধন হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে সংবিধান সভার প্রথম বৈঠকের অধ্যক্ষ কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার প্রথম বৈঠকের অধ্যক্ষ করেছিলেন, এখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন হচ্ছে স্বাধীনতা প্রাপ্তির অব্যাহত পরে সংবিধান সভার প্রথম বৈঠক কবে হয়? 31শে অক্টোবর 1947 সালে। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে
বিয়াল্লিশতম সংবিধান সংশোধন বিলের পর রাজ্য তালিকার কতগুলি বিষয় এখন পর্যন্ত এখন অন্তর্ভুক্ত রয়েছে? 61 নম্বর অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কে বলেছিলেন প্রিম্বেল ইজ দ্য কি নোট টু দ্য কনস্টিটিউশন? আর্নেস্ট বেকার বলেছেন প্রিম্বেল ইজ দ্য কি নোট টু দি কনস্টিটিউশন, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, এখন পর্যন্ত সবথেকে বেশি সময়কাল রাষ্ট্রপতি পদে অসীন হয়েছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অ্যান্সার হবে এ। ভারতের রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন? দুইবার নির্বাচিত হতে পারেন। ভারতের রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন? দুবার, অ্যান্সার হবে এখানে বি। এখানে রাষ্ট্রপতি নির্বাচনের সংখ্যা উল্লেখ নেই, কিন্তু সঠিক সংখ্যাটা নেই এখানে। রাষ্ট্রপতি যতবার নির্বাচন জিতবেন ততবারই রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু এখানে সঠিক সংখ্যা দুই হবে না। যাই হোক, তোমরা একটু চেক করবে। পরবর্তী প্রশ্ন, দেখো লোকপালের প্রধানকে নির্বাচিত করবেন বিশিষ্ট ব্যক্তি সমন্বয়ে গঠিত একটি প্যানেল, কোন ব্যক্তিকে ওই প্যানেলের সদস্য নন? এখানে রাষ্ট্রপতি ওই প্যানেলের সদস্য হবেন না, অ্যান্সার হবে এখানে এ। ভারতের প্রথম মহিলা বিদেশমন্ত্রী কে হয়েছিলেন? সুষমা স্বরাজ, ভারতের প্রথম মহিলা বিদেশমন্ত্রী। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যের হাইকোর্টে 1971 খ্রিস্টাব্দে 24 মার্চের আগে দেশে আসা বাংলাদেশি নাগরিকদের বৈধ নাগরিক বলে ঘোষণা করা হয়েছে? মেঘালয়, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, অশোক মেহতা কমিটি নিম্নলিখিত কোন বিষয়ের উপর মন্তব্য করেছিল? গ্রাম পঞ্চায়েত, অশোক মেহতা কমিটি গ্রাম পঞ্চায়েতের উপর মন্তব্য করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসাবে সদস্য ছিলেন সোমনাথ লাহিড়ি, অ্যান্সার হবে এ। গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী ছিলেন সোমনাথ লাহিড়ি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্য কোন কক্ষে অর্থ বিল আনা হয়? রাজ্যে কোন কক্ষে অর্থ বিল আনা হয়? কেবলমাত্র বিধানসভায় অর্থ বিল আনা হয়। রাজ্যে কোন কক্ষে অর্থ বিল আনা হয়? রাজ্যের ক্ষেত্রে কেবলমাত্র বিধানসভায় অর্থ বিল আনা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন ভারতীয় সংবিধানের রাজ্য তালিকার অন্তর্ভুক্ত নয়? ফৌজদারি দণ্ডবিধি রাজ্য তালিকার অন্তর্ভুক্ত নয়। নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের তালিকাভুক্ত নয়? এখানে পুলিশ আইন ব্যবস্থা কারাগার, এখানে ফৌজদারি দণ্ডবিধি রাজ্য তালিকার অন্তর্ভুক্ত নয়, অ্যান্সারটা হবে ডি। নেক্সট প্রশ্ন, নিচের কোন সংস্থাটির বিষয়ে ভারতীয় সংবিধানের কোনো উল্লেখ নেই? পরিকল্পনা কমিশন সম্পর্কে ভারতীয় সংবিধানের কোনো উল্লেখ নেই। ভারতীয় সংবিধানে পরিকল্পনা কমিশনের কোনো উল্লেখ নেই, অ্যান্সার হবে এখানে বি। হাইকোর্টের বিচারপতি অবসর গ্রহণের পর কোন আদালতে আইনজীবী হিসাবে কাজ করতে পারেন? সমক্ষমতা সম্পন্ন উচ্চ আদালতে কাজ করতে পারেন, এখানে অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্ট কমিটির মিটিং পরিচালনা করেন কে? পাবলিক অ্যাকাউন্ট কমিটির মিটিং পরিচালনা করে ক্যাক, অ্যান্সার হবে সি। নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা নেই? নাগাল্যান্ডে এখন পর্যন্ত পঞ্চায়েতের রাজ ব্যবস্থা নেই, অ্যান্সার হবে সি। কে সংসদের সদস্য না হয়ে অধিবেশনে কোশ্চেন নম্বর 190, কে সংসদের সদস্য না অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন? এখানে অ্যাটর্নি জেনারেল সংসদের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন সদস্য না হয়েও, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন NSSO কত সালে প্রতিষ্ঠিত? 1950 সালে NSSO ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবী হাঁটাও এর উপর গুরুত্ব দেওয়া হয়? চতুর্থ ও পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবী হাঁটাও এর উপর গুরুত্ব দেওয়া হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে WBCS এ। সো নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো অন্তর্বর্তীকালীন সরকার করা হয় কবে? 1946 সালে 2 সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কবে কেন্দ্রে কোয়ালিশন সরকার গঠিত? 1977 খ্রিস্টাব্দে কেন্দ্রে প্রথম কোয়ালিশন সরকার গঠিত হয়। দেশের স্টিল ফ্রেম কাদের বলা হয়? স্টিল ফ্রেম বলা হয় আমলাদের, অ্যান্সার হবে এখানে এ। দেশের স্টিল ফ্রেম বলা হয় আমলাদের। ভারতের অরাজনৈতিক প্রশাসক কাদের বলা হয়? আমলাদের, ভারতের অরাজনৈতিক প্রশাসক বলা হয়, ভারতের অরাজনৈতিক প্রশাসক বলা হয় আমলাদের, অ্যান্সার হবে সি। রাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি দ্বারা রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হন। কোন দেশের সরকারের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রকৃত কর্মীদের পদচ্যুত ঘটে? USA কোন দেশের সরকারের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রকৃত কর্মীদের পদচ্যুত ঘটে? USA অ্যান্সার হবে সি।
নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্যের রাজ্যপাল কতজন সদস্যকে রাজ্য বিধানসভায় মনোনীত করতে পারেন? একজন। ক্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে কে উপরাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি দিন আসীন ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি পদে সর্বাধিক বেশি দিন অধীন ছিলেন।